আল্লাহ রাসূল বলছেন গরমের সময় প্রচন্ড গরমের কারণটা হলো জাহান্নামের একটা নিঃশ্বাস। জাহান্নাম আল্লাহ রাসূল কাছে অভিযোগ করতেছে, আমার এক অংশ আরেক অংশকে হেবে দিচ্ছি। রাসূল বলছেন দুটা নিঃশ্বাস ফেলা, শীতের সময় একটা নিঃশ্বাস, গরমের সময় একটা নিঃশ্বাস। রাসূল বলছেন যে প্রচণ্ড শীত পরে ওই এক নিঃশ্বাসের প্রভাবের কারণে, আর যে প্রচণ্ড গরম হয় সেটাও গরম নিঃশ্বাসের কারণে। একটা ব্যঞ্জের সাথে একটা বিয়ে দিচ্ছে, কারা দিচ্ছে? হিন্দুরা কথা বলে, কারা দিচ্ছে? হিন্দুরা দিচ্ছে, মুসলমান দিচ্ছে। ওই মুসলমানের নাম কিন্তু আব্দুল্লাহ আব্দুর রহমান, তার জন্ম হয়েছে মুসলমান ঘরে। এই মুসলমান আল্লাহ সম্পর্কে তার কোনো ধারণাই নেই। তোমার জন্ম যদি আল্লাহ একটা মুশরিকের ঘরে যেত মুশরিক হতা, তোমার জন্ম যদি আল্লাহ একটা ইহুদি ঘরে যেত মুসলমান হতা, ইহুদি হয়ে যেত। আল্লাহ দয়া করে মুসলমান মানাইছে না, মানাইছে না, তাহলে শুক্রিয়া আল্লাহ আদায় করতে হবে না? আল্লাহ দয়া করে আমাকে মুসলিম বানিয়েছে। তুমি যেহেতু এই পৃথিবীর স্রষ্টার প্রতি ইমান এনেছো, বিজয়ী তোমার হাতে আসবে। বিজয় কি? তোমার হাতে আসবে, কিন্তু ইন কুনতুম মুমিনিন, তুমি প্রকৃত মুমিন। ব্যাঙ্গের বিয়ে দেন আর আপনি ওই পীরের কাছে যান আর মিলাদ পড়েন, খতম করেন, জিনা। আপনার জীবনে যদি পরিবর্তন না আসে তাহলে একটা পর একটা মুসিবত আসবে। আত্তাহরিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি বলো, আল্লাহ পাক বলেছেন কে সৃষ্টি করেছে জমিন আসমানকে? কে তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে? কে তোমাদের জন্য এই সুন্দর বাগান বাগিচা তৈরি করে, আকর্ষণীয়? মা কানালাকুম আনতুম বিতু সাজারাহা, তুমি একটা গাছ উৎপাদন করতে পারবা? আইলাহুম্মা আল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কি কোনো মাহবুদ আছে, ইলা আছে যে এগুলো করতে পারবে? বালহুম কওমুন ইয়াদিলুন, আসলে তুমি এমন একটি সম্প্রদায় যে তুমি আসলে ইনসাফ করো না। আম্মান জালাল আরদ কারারা, কে জমিনকে বসবাসের উপযোগী বানিয়েছে? ওয়াজআলা খিলালাহা আনহারা, এই জমিনের মধ্যে মাঝখান দিয়ে নদী প্রবাহিত কে করেছে? ওয়াজআলা লাকুম রাওয়াসিয়া, এবং পাহাড় পর্বত এখানে প্যারাক আকারে আল্লাহ পাক জমিনের ভিতরে গেড়ে দিয়েছেন। ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, একদিকে মিঠা পানি আর একদিকে লোনা পানি, দুই পানির মাঝে পার্টিশন কে দিয়েছে? আইলাহুম্মা আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোন ইলা আছে? বাল আকসারুহুম লা ইয়ালামুন, দুঃখের বিষয় অধিকাংশ মানুষেরা জানে না, এটা বোঝে না। আম্মা ইউজিবুল মুজতর, বিপদের সময় তোমার মানে ডাকের কে সাড়া দেয়, তোমার কথা কে শোনে? ইদা দাহু, যখন সে তাকে ডাকে, ও একশিফু সু, তোমার কঠিন অবস্থাকে কে এটাকে দূর করে দেয়? ওয়া জাআলাকুম খুলাফা আল্লাহ, তোমাদেরকে জমিনের খলিফা বানাই। আইলাহুম্মা আল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের কি কোনো ইলা আছে? এই ধরনের বহু আয়াত আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর প্রশংসা করে। সম্মানিত দিদি ভাই, আজকে এই পৃথিবীর মানুষ প্রথমত দুই ভাগ, কয় ভাগ? এক শ্রেণীর মানুষ তারা আল্লাহর কাফের, আল্লাহর কি কাফের, হয় কাফের। তিন শ্রেণী বলি, তিন প্রকার। এক প্রকার হলো আল্লাহকে অস্বীকারী, আল্লাহ বলতে কিছুই নেই। আর এক প্রকার মানুষ, ভালো করে খেয়াল করে, তারা আল্লাহ মানে কিন্তু এক আল্লাহ মানে না। কি মানে না? আল্লাহর সাথে আরও একাধিক ইলাহ মানে, আল্লাহর সাথে আরও একাধিক কি ইলাহ মানে। যারা একাধিক ইলাহ মানে তার মানে আল্লাহর মতো আল্লাহ আর একটা মানে না, তারা আল্লাহর গুণাবলীর মধ্যে কোনো অন্য কিছুকে শরীক বানায় দেয়। অন্য কোনো কিছুকে কী বানায় দেয়? শরীক বানায় দেয়। তার মানে একটু আগে শুনলেন যে বৃষ্টি কে দেয়? আল্লাহ। কোরআন কি বলছে বৃষ্টি কে দেয়? আল্লাহ, নাকি একক আল্লাহ? একক কি আল্লাহ? বহু মানুষের আকীদা এমন আছে যে আল্লাহ ছাড়াও বৃষ্টি বর্ষণ করতে পারেন, হয় ডাইরেক্ট গায়রুল্লাহর কাছে চাই, আর না হয় গায়রুল্লাহকে যে বলে যে তুমি একটু আল্লাহর কাছে সুপারিশ করে বৃষ্টি নিয়ে এসে দাও, বৃষ্টি নিয়ে এসে দাও। কথা বোঝেন নেই? তাহলে প্রথম প্রকার আল্লাহকে অস্বীকারী, আল্লাহকে মানে না। নাম্বার দুই, আল্লাহকে মানলেও তার সাথে শরিক করে, মুশরিক, তাদের কি বলা হয়? মুশরিক। নাম্বার তিন, আল্লাহ আছে বলে বিশ্বাস করে, আল্লাহ আছে বলে কি করে? বিশ্বাস করে। ওকে জিজ্ঞেস করেন, এই জমিন আসমানের স্রষ্টাকে বলেছে আল্লাহ, এই পৃথিবীর পরিচালক কে? আল্লাহ। সব আল্লাহ বলবে, কিন্তু সে আল্লাহকে স্বীকার করার পরেও সে এবাদত করে আল্লাহ সারা গায়রুল্লাহ জন, এবাদত করে আল্লাহ সারা কি? এদের সংখ্যা
মনে হয় ওদেরকে কি বলা হয়, কাফের মুশরিক বলা হয়? যারা আল্লাহর প্রতি বিশ্বাস আনার পরেও আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য ইবাদত করে তাদের সংখ্যা মুসলমানদের মধ্যে আসে না নাই? সংখ্যা কতটুকু হবে শতকরা তারা? সত্য না, 90 বলেন, 90, এটা কোনো সন্দেহ নাই, 90% মুসলমান। আমি আপনাকে ধরা দিতে পারবো যে কত জায়গায় বাংলাদেশে কত পীর আছে, কত হাজার, কত লাখ, 2 লাখ, কত, 80,000, আরও অনেক আগের ঘটনা, এতগুলি পীর আছে। এই পীরেদের কাজ কী বলেন? আপনি পীরের কাছে কেন দিচ্ছেন? আপনার কর্মটা কী? আপনার কী দরকার? আপনার দরকার কি আল্লাহ পাক দিতে সক্ষম নন? কথা বলেন, আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবে না? আল্লাহ আপনার বালামাসি দূর করবে না? আল্লাহ বলেছে আমি তোমার দোয়া কবুল করবো না, তো তুমি পীরের কাছে কেন যাচ্ছো বলো? যারাই যাচ্ছে তারা কিন্তু কোনো একটা স্বার্থে যাচ্ছে, হয় মনে করতেছে আমার দোয়া আল্লাহ শুনবে না, তাই না কি? অথবা মনে করছে যার কাছে যাচ্ছি তার ক্ষমতা আছে, কি আছে, হ্যাঁ দেখছেন বলছে মিডিয়া, হ্যাঁ না ঠিকই আছে, এরকম বুঝায় যে এরকম মানুষকে বুঝায় যে তুমি চেয়ারম্যানের কাছে গেলে ডাইরেক্ট যেতে পারবা, মেম্বার ধরতে হবে, মাধ্যম ধরতে হবে, প্রধানমন্ত্রীর কাছে ডাইরেক্ট যেতে পারবা? আল্লাহ আকবার, তার মানে কি তারা আল্লাহকে চিনতে চাচ্ছে প্রধানমন্ত্রীর মাধ্যমে? না, উজবিল্লাহ কামেছিলে সেই আল্লাহর উদাহরণ দেওয়ার মতো পৃথিবীতে কিছুই নেই। তুমি আল্লাহ দিনের পৃথিবীর স্রষ্টা, তুমি দুনিয়ার সাধারণ একটা মানুষ, হ্যাঁ, যার ভিতরে ত্রুটির শেষ নাই, হ্যাঁ, আর যারাই নাকি এই উচ্চ পদে থাকে তাদের তো আরও ভুল ত্রুটির শেষ নেই, আর তার উদাহরণ দিচ্ছে তুমি আল্লাহর সাথে? আল্লাহ আকবার। তাহলে একটু খেয়াল করেন, খুবই কম সংখ্যক মানুষ আছে, ভালো করে বোঝেন, খুবই কম সংখ্যক মানুষ আছে যারা আল্লাহর প্রতি ঈমান আনার পর আল্লাহর প্রকৃত হক, আল্লাহর প্রতীত সিফাত গুণাবলী সম্পর্কে বিশ্বাস করে, ইয়াকিন করে এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনে এবং একমাত্র আল্লাহর ইবাদতকারী, এর সংখ্যা কিন্তু খুবই কম। এর সংখ্যা কি খুবই কম? আমরা প্রত্যেকে বলি না ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন, আয়াল আমরা শুধু শুধু তোমারই ইবাদত করি আর শুধু তোমার কাছেই চাই, মুখে প্রত্যেক দিন পড়তেছেন, প্রত্যেক সালাতের মধ্যে সূরা ফাতিহা, বাস্তবতা শুধু আল্লাহর কাছে ইবাদত করেন? হ্যাঁ, আচ্ছা একটু একটু শোনেন, তাহলে খেয়াল করেন, মুসলিমদের ভিতরে অধিকাংশ মুসলমান আল্লাহকে বিশ্বাস করার পরেও তারা গায়রুল্লাহর জন্য ইবাদত করে, খুবই কম সংখ্যক মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে এবং শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত বন্দেগি করে। এখন কথা হলো, শোনেন, আল্লাহ পাক রাগান্বিত কার উপর বেশি হবেন? আপনার শত্রু যদি আপনাকে কষ্ট দেয় আপনি কতটুকু কষ্ট পাবেন, আর আপনার বন্ধু যদি কষ্ট দেয় কতটুকু কষ্ট পাবেন, আর আপনার ভাই আপন ভাই যদি কষ্ট দেয় তাহলে কত কষ্ট পাবেন? কষ্ট কি তিনটা একরকম হবে? যে যত বেশি আপন সে যদি কষ্ট দেয় তাহলে সেই কষ্ট কিন্তু বেশি লাগে। কাফের মুশরিক তারা তো আল্লাহকে চেনেই না, আল্লাহর পরিচয় তার কাছে নাই। হে মুসলিম, আল্লাহ পাক তোমাকে দয়া করে তোমার প্রতি অনুগ্রহ করে তোমার জন্ম একটা কাফের ঘরে দেয় নাই। তোমার জন্ম যদি হিন্দু একটা ভারতে হিন্দুর ঘরে হতো, বাংলাদেশে একটা হিন্দু ঘরে হতো, তাহলে তুমি হিন্দু হতা। তোমার জন্ম যদি আল্লাহ পাক একটা মুশরিকের ঘরে যেত, তুমি মুশরিক হতা। তোমার জন্ম যদি আল্লাহ পাক একটা ইহুদি ঘরে যেত, তুমি মুসলমান হতা, ইহুদি হয়ে যেতা। আল্লাহ দয়া করে মুসলমান মানাইছে না, মানাইছে না, তাহলে শুকরিয়া আল্লাহ আদায় করতে হবে না? আল্লাহ দয়া করে আমাকে মুসলিম বানিয়েছে, আর আমি কিন্তু জানি, বিশ্বাস করি যে এই পৃথিবীর স্রষ্টা আল্লাহ, পৃথিবীর মালিক আল্লাহ, আমি যা কিছু করছি সব কিছু আল্লাহ দেখছে, আল্লাহর সামনে বিচারে কাঠগড়ায় দাঁড়াতেও হবে, আমরা কিন্তু সবাই বিশ্বাস করি, তারপরেও আল্লাহ নাফরমানি করি, তারপর কি আল্লাহ নাফরমানি করি। এখন দুটা প্রশ্ন আমাদের সামনে, একটা হলো এই, দুনিয়া যদি দেখা যায় কাফেররাই বেশি আরামে আছে, মানুষ বাংলাদেশ থেকে ক্যানাডা কেন যাচ্ছে? কারণ ক্যানাডা এমন উন্নত দেশ, সেখানে যে প্রাকৃতিক সৌন্দর্য আর সেখানে যে দুনিয়াবি আরাম আয়েস, ওইটা দেখার পর আর বাংলাদেশের নামই মনে থাকে না। আচ্ছা, এখানে প্রশ্ন হলো, একটু আগেই তো আমি বললাম এই পৃথিবীর স্রষ্টাকে, মালিককে, পরিচালককে, তাহলে যে আল্লাহকে অস্বীকার করতেছে তাকে আল্লাহ পাক দুনিয়ার সম্পদ একেবারে অঢেল সম্পদ দিয়েছে? কথা বলেন, ইতালিতে যাওয়ার জন্য সমুদ্র পাড়ি দেয় নৌকায় করে, আল্লাহ আকবার, যখন নৌকায় উঠায় সমুদ্র পাড়ি দিচ্ছে, তারা কিন্তু এর আগে বহু পত্রিকায় তারা এটা খবরে পেয়েছে যে রাস্তায় যে ওই কিনা হয়
তেল শেষ হয়ে যায়, আর না হয় ঝড় তুফান এসে নৌকা ডুবা যায়। ওদের ইটালি পর্যন্ত পৌঁছার কিন্তু সুযোগ থাকে না, বহু মানুষই সমুদ্রের মধ্যে ডুবে শেষ। এর পরেও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ ছেড়ে ইটালিতে যাচ্ছে, ওখানে মনে হয় মাশাআল্লাহ পাঁচ অক্ত আজানে আজান শুনতে পাবে, তাই না? জুমার আজান শুনতে পারবে ওখানে? আর আপনি ইচ্ছা করলে বাড়ির পাশে মসজিদে এখানে আজান শুনতে যাবেন তাও জান না, আর ওখানে ইচ্ছা করলে যেতে পারবে? সেই পরিবেশ আছে কি? ঘর থেকে বেরোলে তো শুধু মানে গুনাহ আর গুনাহ। ওখানে কি হালাল হারাম দেখা আপনাকে খাতে দিবে হোটেলে গেলে? ওখানে ব্যবসা কি কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝে কি ওখানে ব্যবসা করে মানুষ? তার মানে ওখানে কোনো দিনের কোনো বালাই নেই, আর আপনি সেখানে শুধুমাত্র দুনিয়ার একটু উন্নতি জীবনের জন্য এত বড় ঝুঁকি নিয়ে সেখানে চলে যাচ্ছেন। কেন যাচ্ছেন? বাংলাদেশে যাইতে ইটালি অনেক ধনী দেশ, কথা বলেন, ইটালি ধনী, ফ্রান্স ধনী, সিঙ্গাপুর ধনী, তারপরে আমেরিকা ধনী, ক্যানাডা ধনী, লন্ডন ধনী। আরে বাবা, পৃথিবীর মালিক যদি আল্লাহ হয় তাহলে আল্লাহ তো যে অস্বীকার করেছে তাকেই যে আল্লাহ বেশি দিয়েছে, কথা বোঝেন নেই? আর আমরা গরিব বাংলাদেশের মুসলমান সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিশ্ব ইস্তেমা হয় বাংলাদেশ। আর একটি কাহিনী আছে, বলে বাংলাদেশের মানুষ যেহেতু গরিব এদের হজ করার সামর্থ্য নাই, এই জন্য আল্লাহ পাক দয়া করে বিশ্ব ইস্তেমা বাংলাদেশে দিয়েছে, যেন যারা হজ করতে সৌদি আরবে না যেতে পারবে ওদের হজে বিশ্ব ইস্তেমাই হয়ে যায়। কথা হলো এত বড় একটা বিশ্ব ইস্তেমা যে দেশে হয়, একটু ভালো করে শোনেন। এবং যদি একটা প্রশ্ন আছে, সারা পৃথিবীর মধ্যে কোন শহরটি এমন আছে যেই শহরে সবচেয়ে বেশি মসজিদ, তখন নাম আসবে ঢাকা। নাম আসবে কি ঢাকা? তাহলে পৃথিবীর সবচেয়ে বড় মসজিদের শহর ঢাকা। আবার আরেকটি প্রশ্ন যদি করা হয় যে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মাদ্রাসা কত আছে, আমার মনে হয় বাংলাদেশে নাম আসবে, মাদ্রাসাতেও বেশি, বিশ্ব ইস্তেমা বাংলাদেশে, মসজিদও বেশি। বাংলাদেশের এখন অবস্থা হলো বাংলাদেশে বৃষ্টি নেই, বাংলাদেশে কি নেই? এক্ষেত্রে এমনি গরিব, কখনো বৃষ্টি নেই, আবার কখনো এমন মানে ইন্ডিয়ার ফারাক্কা ছেড়ে দিয়ে এমন বন্যা দিয়ে দিচ্ছে ঘড় বালি সব কিছু একবারে তসনস করে ভেঙে নিয়ে সব চলে যাচ্ছে। দক্ষিণবঙ্গে সেই ওটার নাম কি যে এইগুলি এক একটা যে তুফান আসে, তুফানের আলাদা নাম রয়েছে, এক একটা এলাকায় এমনভাবে ঝড় তুফান আসতেছে এলাকা তসনস করে নিয়ে চলে যাচ্ছে, তখন দুর্বল মুসলমান অসহায়, তারা বলে আমরা আল্লাহর প্রতি ইমান আনি, অথচ জুলুম আমাদের উপরেই। আর একটি কথা জনগণের মধ্যে আছে, ধনীদের সন্তান কম হয়, যাদের ঘরে খাওয়া আছে ওদের সন্তান কি হয় কম হয়, একটা দুটা তিনটা। হ্যাঁ, কেন কম হয় এটা আল্লাহ পাকে ভালো জানে। প্রথমত হয়তো বা তারা কম নেই, আর যাদের সম্পদ বেশি ওদের চিন্তাই বেশি, আর খেতে দিব কি খেতে দেব এই টেনশনে তারা সন্তান নেয় না। আর যারা গরিব মায়াবরী কিনা যাদের টাকা নেই, ওরা কি করবে? ওদের সন্তান হতেই আছে, সন্তান কি হতেই আছে, হতেই আছে সন্তান। যেখানে খাওয়ার লোক নেই সেখানে খাওয়া মানে সম্পদ অঢেল সম্পদ সেখানে খাওয়ার মানুষ নেই, আর যেখানে সম্পদ নাই সেখানে মানুষের অভাব নেই। সবই তো আল্লাহর ইচ্ছা, সবই তো কি আল্লাহর ইচ্ছা। এখন গরিব মনে করে আমি অসহায় আর আল্লাহ সন্তান শুধু আমার ঘরে এতগুলি দিল, আর যেখানে পয়সা আছে ধনী আছে আল্লাহ পাক সেখানে সন্তান দিতে পারে না। আরে বাবা, এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। দুনিয়া কি আল্লাহ পাক দিয়ে পরীক্ষা করবে, নিয়ে পরীক্ষা করবে, ধন দিয়ে পরীক্ষা করবে, ধন না দিয়ে পরীক্ষা করবে। আল্লাহ আকবার, তিনি হলো হাকিম, মহা প্রজ্ঞাময়, তিনি আপনাকে কেন দিচ্ছেন তিনিই ভালো জানেন। এরা আপনি জানেন না, আপনারা মনে করেন না আল্লাহ আমাকে যেহেতু মনে হয় ভালোবাসে তাই এত বেশি দিচ্ছে আমাকে, জি না। আর আপনি এটা মনে করেন না আল্লাহ হয়তো আমাকে ভালোবাসে না তাই আমার এত অভাব অনটন, জি না। আপনি যে অবস্থায় থাকেন না কেন আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, এবং বিশ্বাস করেন যে আমার জীবন পরিবর্তন আমার ইচ্ছাই হবে না। ভালো করে শোনেন, কি হবে না? আমার ইচ্ছাই হবে না, আমার জীবন পরিবর্তন হবে তার ইচ্ছাই। কার ইচ্ছাই? তার ইচ্ছায় যদি পরিবর্তন হয় আমরা কি তার দিকে রুজু করি? তার দিকে রুজু করি? এখন কথা হলো এই এই মুসলিম দেশ, এই দেশে এখন অনাবৃষ্টি বৃষ্টি নেই, অথচ আল্লাহ পাক বহু আগে বলে দিয়েছেন
আপনার ভাই যদি আপনাকে কষ্ট দেয়, এটা আল্লাহ আল্লাহ লাইসা কামিসলিহি, আল্লাহর জন্য কোনো উদাহরণ দেওয়ার কোনো অবকাশ নেই, বোঝার ক্ষেত্রে বলছি। আর যারা আল্লাহর প্রতি ইমান আনার পরেও, শরী বিধান জানার পরেও, আল্লাহকে চেনার পরেও যদি না চেনা ভাব করে, তাহলে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার শাস্তি এই জন্য দেয় যে এখনও তোকে ফিরে আসার সুযোগ আছে, আমার কথা বুঝতে পারিনি। ওয়ালা নুদি কান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়ায় আমি ছোট ছোট আযাব দেই, ছোট ছোট কি দেই, আযাব দেই, দিয়ে তোকে স্মরণ করে দেই যে তোর এখনো সময় আছে, মনে রাখ তোকে কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে। আমার কাছে কি একটা ফিরে আসতে হবে, এখনো সময় আছে। আর কাফের মুশরিক, ওদেরকে স্মরণ করার লাভ নেই, ওরা তো আল্লাহকে চিনেই না, কথা বুঝতে পারছেন? এই জন্য মুসিবত আমাদের উপর আসাটাই বেশি অসম্ভব কিছু নয়। আজকে মুসলমান নির্যাতিত কোন সম্প্রদায় বলেন দেখি, মুসলমান। তিনি কিন্তু সব কিছু দেখতেছে যে ইসরায়েল আর এক জায়গা থেকে উঠে এসে এখানে ঘর দখল করে মুসলমানের প্রতি নির্যাতন করছে, মুসলমানদের কেবলাকে তারা দখল করে রেখেছে, মুসলমানদের মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে, তাদের প্রতি জুলুম নির্যাতন করে, আল্লাহ পাক সব কিছু দেখতেছে। আসলে কি বলছি, দুনিয়া হলো দারুল আমল, কর্মের জায়গা, প্রতিশোধের জায়গা না, প্রতিশোধের জায়গা না, এখানে সবাইকে আল্লাহ সুযোগ দিছে, তুই যা ইচ্ছা তাই কর, সুযোগ আছে করার, বিচার হবে একদিন। বিচার কি একদিন হবে? সম্মানিত দিদি ভাই, আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ও আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। চিন্তিত হয়ো না, বিচলিত হয়ো না, যে যেখানে আসো, ফিলিস্তিনে আসো, সিরিয়াতে আসো, সোমালিয়ায় আসো, বর্মায় আসো, বাংলাদেশে আসো, যে যেখানেই থাকো না কেন, তুমি যেহেতু এই পৃথিবীর স্রষ্টার প্রতি ইমান এনেছো, বিজয় তোমার হাতে আসবে। বিজয় কি তোমার হাতে আসবে? কিন্তু ইন কুনতুম মুমিনিন, তুমি প্রকৃত মুমিন হও, প্রকৃত কি হও, এটা একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়, তুমি মুমিন হও, প্রকৃত মুমিন, নাম কেউ আসতে মুমিনের কোনো লাভ নেই, প্রকৃত মুমিন হও, পৃথিবীর রাজত্ব তোমার হাতে আমি দিব। ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু, এই জমিনবাসীরা তারা যদি আল্লাহর প্রতি ইমান আনে, আল্লাহকে ভয় করে চলে, লাফাতাহনা আলাইহি বারাকাতিম মিনাস সামা, আমি আসমান থেকে এদের জন্য বরকত নাজিল করব। আল্লাহ পাক পারেন না? পারেন। সম্মানিত দেরি ভাই, আমি কথাটা একটু গুটিয়ে নিয়েছি, সেটা হলে আজকে সবার ভিতরে একটা, মানে ফেসবুক দেখেন সমস্ত খবরে একটাই খবর, এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশে বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তেসকা সালাত হচ্ছে, সালাতুল ইস্তেসকা মানে বৃষ্টি চাওয়ার নামাজ হচ্ছে, হচ্ছে না? জি, একটু খেয়াল করেন, বৃষ্টি চাওয়ার নামাজ যেই দেশে হচ্ছে, সে দেশে আবার ব্যাঙ্গের সাথে ব্যাঙ্গের বিয়েও হচ্ছে, একটা ব্যাঙ্গের সাথে একটা বিয়ে দিচ্ছে, কারা দিচ্ছে, হিন্দুরা, কথা বলে কারা দিচ্ছে, হিন্দুরা দিচ্ছে, মুসলমান দিচ্ছে, ওই মুসলমানের নাম কিন্তু আবদুল্লাহ আব্দুর রহমান, তার জন্ম হয়েছে মুসলমান ঘরে, এই মুসলমান আল্লাহ সম্পর্কে তার কোনো ধারণাই নেই, বৃষ্টি দাতা কে এই বিশ্বাস তার কি নাই, কেউ ব্যাঙ্গের সাথে ব্যাঙ্গে বিয়ে দিচ্ছে, আর কেউ ঝাড়ু ঝাঁটা পানি কাদা নিয়ে আল্লাহ তুই মেঘ দে বৃষ্টি দে ছায়া দিয়ে নিয়ে গান গাচ্ছে, আর তার বিশ্বাস এইভাবে গান গলে বৃষ্টি হয় না, নাউজুবিল্লাহ, বৃষ্টি কি একা একা হয়, কথা বল, বৃষ্টি কি একা একা হয় নাকি বৃষ্টি দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? শোনেন, তাহলে আজকে আমাদের দেশে যে অনাবৃষ্টি, এখন শোনেন, পৃথিবীতে যেহেতু বৃষ্টিদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আল্লাহ যদি বৃষ্টি দিতে না চায়, পৃথিবীর কোনো এমন ক্ষমতা ধর আছে বৃষ্টি এসে দিবে? আমাদের দেশটাকে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য আর্মি আছে না, বহু আধুনিক থেকে আধুনিক অস্ত্র আছে না, যদি কেউ আক্রমণকারী আক্রমণকে প্রতিহত করার মতো ক্ষমতা আছে না, কিন্তু আল্লাহ যদি মার দেয়, ওই মারকে সামলানোর মতো ক্ষমতা পৃথিবীর কোনো ক্ষমতা ধরে আছে? কিছুদিন আগে কোথায় তুর্কিতে যে একটা প্রচণ্ড বড় ঘূর্ণিঝড় হয়েছে, কত হাজার হাজার অট্টলিকা, বড় 20-30 তলা বাড়িকে এমনভাবে ভেঙে ফেলে দিয়েছে, কই কোনো পৃথিবীর ক্ষমতা জাপানের, কত বড় বড় ভূমিকম্প হয়ে জাপানের মতো উন্নত দেশের এলাকাকে তছনছ করে দেয়, এটা কোন শক্তির কারণে হয়? তো আল্লাহ শক্তি দেখাচ্ছে, কিন্তু কোন মানুষকে এটা বুঝতে পারছে কার কারণে হচ্ছে এটা? কেউ এটা নিয়ে চিন্তাই করতেছে না, কেউ ব্যাঙের বিয়ে দিচ্ছে, আর কেউ ওই কি নাম, নাউজুবিল্লাহ, আমাদের দেশে আর এক শ্রেণীর মানুষ আছে,
ওনারা তাদের ওই বৃষ্টির জন্য ওই মাজারে যে ঢোল ঢোল টোবলা বাজে গান গাচ্ছে, গান গাচ্ছে আর বৃষ্টি চাচ্ছে, গান গাচ্ছে আর কি চাচ্ছে। আর এক শ্রেণীর মানুষ ওনারা কি করতেছে জানেন, ওনারা মিলাদ পড়াচ্ছে, কোরআন খতম করতেছে, মিলাদ পড়াচ্ছে, এরপরে সব মানুষদেরকে নিয়ে হুজুর না আল্লাহর কাছে হু হু করে কাঁদছে, আল্লাহ বৃষ্টি দে আল্লাহ বৃষ্টি দে। কি বুঝলেন, সবাইকে তো মুসলমান, ব্যাঙের বেঁধেছে সেও মুসলমান, ও ঝাঁটা পানি দিয়ে যারা কিনা গান গাচ্ছে সেও মুসলমান নিজেকে বলে, আর যিনি ওই মিলাদ আর কোরআন খতম করছে তিনিও মুসলমান। এই সকল মুসলমানের মধ্যে যদি আপনি কোরআন হাদিসের আলোকে বিশ্লেষণ করেন যে কারা প্রকৃত ইসলাম জানে বোঝে এবং সেটাকে তাদের জীবনে বাস্তবায়ন করে, তাহলে আপনাকে স্বচক্ষে দেখতে পাবেন যে আলহামদুলিল্লাহ যারা নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেয়, যারা কোরআন হাদিসের অনুসারী বলে নিজেকে দাবি করে, প্রকৃত সুন্নত ইসলামের সঠিক নমুনা প্রত্যেকটি বিষয়ে, ওজুর বিষয়ে যদি একেবারে রসুলের আদর্শ দেখতে চান, আহলে হাদিসরা যেভাবে উজু করে একদম হুবাহু রসুলের উজু দেখতে পাবেন আপনি, এতে কোনো সন্দেহ নেই। আহলে হাদিসের দাড়ি দেখেন একদম রসুলের দাড়ির মতো, কোনো পার্থক্য নেই। পোশাক দেখেন, নামাজ দেখেন, যা কিছু, হ্যাঁ ওরা কি নাফা মনে করে না করে, কিন্তু এবাদত মনে করে যেই কর্মটি করে সেটা একেবারে সঠিকটা করে। এখন এই বিষয়ে বিচার করেন, সালাতুল ইস্তেসকা, আল্লাহ রসুল সাল্লাম তার যুগেও বৃষ্টি যদি না আসে তাহলে মানুষরা কী করে, আল্লাহ রসুল সাল্লাম তিনি মানুষদেরকে একত্রিত করে বৃষ্টি চাওয়ার দোয়া করতেন, কী করতেন বৃষ্টি চাওয়ার, সালাত পড়তেন, দুই রাকাত সালাত পড়ে মানুষের মাঝে খুতবা দিতেন, হে মানুষ আল্লাহ পাক নাফরমানির কারণে আল্লাহ পাকে বৃষ্টি মাঝে মাঝে বন্ধ করে দেয়, আমাদেরকে স্মরণ করে দেয়। কি করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনো, সৎকর্মশীল হও আর আল্লাহর কাছে বেশিরভাগ ক্ষমা চাও। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তোমাদেরকে মুষলধার বৃষ্টি দান করবেন। আমাদের বিশ্বাস আল্লাহ বৃষ্টি দিবেন, এর জন্য চাইতে হবে কার কাছে, আল্লাহ। সেই চাওয়াটাও সুন্নত অনুযায়ী চাইতে হবে। কি করতে হবে, একেবারে জীর্ণ শীর্ণ হয়ে, মানে একেবারে সুন্দর কাপড় চোপড় পরে না, মিসকিন হয়ে, কি হয়ে, আয় আল্লাহ আমরা ফকির, আল্লাহু হুয়াল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলছে তোমরা সবাই ফকির আর একমাত্র ধনীকে আল্লাহ। অথে মানুষ তার ভেষটা এমন নিয়ে যাবে, আয় আল্লাহ আমরা অসহায়, তুমি যদি বৃষ্টি না দাও আমাদের জীবন শেষ, আমাদের পশু পাখি আমাদের জানোয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমরা ধ্বংস হয়ে যাবো, আমরা মিসকিন, আমরা অসহায়, আল্লাহ আমার তোমার মুখাপেক্ষী। এই মুখাপেক্ষীর একটা বাহ্যিক, হ্যাঁ, এইভাবে পোশাকা দিয়ে খোলা আকাশের নিচে যে দুই রাকাত সালাত পরে খুতবার মধ্যে ইমাম সাহেব দোয়া করবেন আল্লাহর কাছে হাত উঁচু করে, এমনকি হাতটাকে এইভাবে উল্টোভাবে ধরে যে আমাদের জীবন পরিবর্তন, হ্যাঁ চাদর পরে আসে চাদরটাকে পরিবর্তন করে দিবে, যে আমার জীবনকে পরিবর্তন করতে চাই, আগে নাফরমানি করেছে এখন আর করবো না ইনশাআল্লাহ। এটা নাম হলো ইস্তেগফার, তৌবা নাকি, তারা সবাই বলবে আয় আল্লাহ নাফরমানি কারণ তুমি বৃষ্টি বন্ধ করে দিয়েছো, আল্লাহ নাফরমানি ছেড়ে দিচ্ছে না, ভালো হয়ে যাবো, কি হবো, ভালো হয়ে যাবো, ভালো হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই যে সুন্নতি পদ্ধতিতে এই আমলটি কারা করতেছে, আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, যারা যেখানে আহলে হাদিস আছে সালাফি বাহিরা আছে ওনারা কিন্তু সুন্নত অনুযায়ী বৃষ্টি চাচ্ছেন। তো সমাজের দিনী ভাই, এখানে আমাদের সকল মুসলিম ভাইদেরকে যে কথাটি আপনাদের মাধ্যমে আমাদের বাংলাদেশি সকল মানুষদেরকে স্মরণ করে দিতে, সেটা হলে ব্যাঙ্গের বিয়ে দেন আর আপনি ওই পীরের কাছে যান আর মিলাদ পড়েন, খতম করেন, জি না, আপনার জীবনে যদি পরিবর্তন না আসে তাহলে একটার পর একটা মুসিবত আসবে, আপনি ফিরে আসুন আল্লাহর দিকে, ফিরে আসুন, জি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর দিকে ফিরে আসো। আমরা যে দুনিয়ার শান্তি চাই, আল্লাহর দিকে ফিরে না এসে কোনো উপায় নেই। যারা সৎকর্মশীল আছেন ওনারা সৎকর্মশীল হন, যারা নাফরমান আছেন তারা নাফরমান ছেড়ে দেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ সাহায্য করবে, আল্লাহর সাহায্য ছাড়া আপনার এক ইঞ্চি আগে চলার কোনো উপায় নেই।